নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি আবার হাজির হয়ে গেছি আমার আরেকটা রেসিপি নিয়ে। আমি জয়শ্রী, ইন্ডিয়ান ব্লগার জয়শ্রী। আজকে কি রান্না করতে চলেছি দেখে নিন। আজ করব ডিম আলুর কষা। আজ কি কি লাগছে ডিম আলুর কষা করতে একবার দেখে নিন। সেদ্ধ করা আলুকে পিস করে নিয়েছি। তারপর ডিম সেদ্ধ, তার সঙ্গে লাগবে কিছু মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, এটা হচ্ছে মশলা, কিছু নুন, এটা ধনে গুঁড়ো, এটা হচ্ছে আপনার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যার জন্য কোনো ঝাল হয় না কাশ্মীরি লঙ্কা, এতে একটু রং হয়। আর এটা হচ্ছে টমেটো সস। আর তেল তো অবশ্যই, তেল, সর্ষের তেল দিয়ে রান্না করব, আর পরিমাণ মতো জল। চলুন দেখে নিই কিভাবে রান্নাটা করব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে, কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব, ডিমটা একটু ভেজে নেব লাল লাল করে, একটু সামান্য হলুদ দিয়ে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব, এবারে আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে ভাজবো, তাহলে রংটা ভালো হবে। একটু ভেজে তুলে নেব। ওই কড়াইয়ে আর একটু সামান্য তেল দিয়ে, তেলটা গরম হলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজতে হবে, কারণ কাঁচা পেঁয়াজে নালে গন্ধ ছাড়বে। ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে ভালো করে কষতে হবে, কারণ আদা রসুনেরও একটা গন্ধ থাকে, গন্ধটা যাওয়া অবধি ভালো করে নাড়তে হবে। এরপর যা গুঁড়ো মশলাগুলো আছে ওগুলো একটা বাটিতে হালকা উষ্ণ গরম জলে একটু গুলে নেব। ওই গোলা মশলাটা এরপর মশলার মধ্যে দিয়ে দেব, কড়াইয়ের মধ্যে ভালো করে কষতে হবে। যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ কষতে হবে। এরপর কষা অনেকটা হয়ে এসছে, এই রান্নাটা কষা অবধি সিম করে করতে হবে। টমেটো বাটাটা দিয়ে দিলাম, টমেটো বাটাটা দিয়ে আবার ভালো করে কষতে হবে। এরপর একটু সামান্য টমেটো সস দিলাম, টমেটো সস দিয়ে আবার ভালো করে নেড়ে, যখন দেখবো কাঁচা মশলার গন্ধ চলে গেছে, কাঁচার মশলার গন্ধ প্রায় চলে গেছে। এরপর সেদ্ধ করা ভাজা যে আলুগুলো সেগুলো দিয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে ওপর থেকে শাহি গরম মশলা, সামান্য গুঁড়ো, ধনে পাতা কুচি ছড়িয়ে নেড়ে, এরপর অনেকটা রান্না হয়ে এসেছে। এরপর আমরা দেখলাম যে পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে এসছে। এরপর কিছুক্ষণ গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করতে হবে। আমার রান্নাটা যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ঘরে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। কমেন্টস করতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক আর শেয়ার অবশ্যই করবেন। টাটা, আজকে আসি, আবার পরের দিন নতুন রান্না নিয়ে হাজির হয়ে।